আজকের ভিডিওটা একটা ছোট ভিডিও হবে এবং পরবর্তী ভিডিওটাও আমার একটা ছোট ভিডিওই হবে। তো আজকের ভিডিওতে আমি জাস্ট ইন্টারফেসটা আপনি কিভাবে লিখবেন, ইন্টারফেস জিনিসটা কি, ওই জিনিসটার সম্পর্কে একটা ওভারভিউ দিব এবং পরবর্তী ভিডিওতে আমি ইন্টারফেসটা জাভাতে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসটা দেখাবো। সো সর্বপ্রথম হচ্ছে দেখেন, একটা ইন্টারফেস ইজ সিমিলার টু এ ক্লাস ইন ফলোইং ওয়েজ। ইন্টারফেসের মধ্যে আপনার নাম্বার অফ মেথডস থাকবে। তো ইন্টারফেসের মধ্যে যে ডট জাভা এক্সটেনশনে ফাইল ক্রিয়েট হবে, আবার এখানে ডট ক্লাস নামে ফাইল ক্রিয়েট হবে। তো ইন্টারফেসেস অ্যাপিয়ার ইন দ্য প্যাকেজেস এন্ড দেয়ার করসপন্ডিং বাইট কোড ফাইল মাস্ট বি ইন দ্য ডিকশনারি স্ট্রাকচার ম্যাচেস ইন দ্য প্যাকেজ নেম। ঠিক আছে, তো ইন্টারফেসে আপনার মূলত একটা ক্লাসের মতোই। ঠিক আছে, আমরা যখন পাবলিক ক্লাস ক্লাস নেম লিখতাম না, ঠিক তেমনি পাবলিক ইন্টারফেস ইন্টারফেসের নামটা লিখবো। ঠিক আছে, সো ইন্টারফেস আর ক্লাসের মধ্যে মানে কোনো মানে ডিফারেন্স নাই, মানে স্পেসিফিক কোনো ডিফারেন্স নাই। শুধু ইন্টারফেস কিন্তু কোনো ক্লাস না। ঠিক আছে, যেহেতু কোনো ক্লাস না, আপনি এটা কোনো অবজেক্ট বানাতে পারবেন না। এই যে এখানে প্রথম লাইনে লেখা আছে যে ইন্টারফেস ক্যান নট ইনিশিয়েট। ঠিক আছে, ইন্টারফেস এন্ড ইউ ক্যান নট ইনিশিয়েট অ্যান ইন্টারফেস। তারপর হচ্ছে, যেহেতু ইন্টারফেস কোনো ক্লাস না, সো এখানে আপনার কোনো কনস্ট্রাক্ট মানে আপনি অবজেক্ট ইনিশিয়েট করতে পারছেন না, তো আপনার কোনো কনস্ট্রাক্টরও লাগবে না। সো এন ইন্টারফেস নাজ নট কন্টেইন এনি কনস্ট্রাক্টর, মানে আপনি চাইলেও কোনো কনস্ট্রাক্টর দিতে পারবেন না। ঠিক আছে, ইন্টারফেসের মধ্যে তারপর হচ্ছে ইন্টারফেসের মধ্যে আপনি যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবেন আর যে মেথড গুলো ডিক্লেয়ার করবেন, সবগুলো ভেরিয়েবল হবে হচ্ছে আপনার ফাইনাল ভেরিয়েবল। ঠিক আছে, এই ভেরিয়েবল গুলো আপনি কোনো সময় চেঞ্জ করতে পারবেন না। কাইন্ড অফ আপনি এটা ডাটা স্টোর করছেন, যে ডাটা গুলো আপনি কোনো সময় চেঞ্জ করতে চাচ্ছেন না। আর যে মেথড গুলো ডিক্লেয়ার হবে ওই মেথড গুলো হবে অ্যাবস্ট্রাক্ট মেথড। তো এখানে আপনার ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো আবার লিখতে হবে না যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট, এরকম লিখতে হবে না। আপনি ডিরেক্ট জাস্ট লিখে দেবেন যে ভয়েড মানে ডাটা টাইপ, দেন হচ্ছে আপনার মেথড নেম আর ব্র্যাকেটের ভিতরে আপনার প্যারামিটার, সবার লাস্ট হচ্ছে সেমিকোলন। সো ইন্টারফেস কে আপনারা ইমপ্লিমেন্টস কিওয়ার্ড দিয়ে আমি ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করব। আর একটা ইন্টারফেস অন্য একটা ইন্টারফেস কে ইনহেরিট করতে পারবে। লাইক আপনি যদি পাশাপাশি ইন্টারফেস এ এবং ইন্টারফেস বি দুটো ইন্টারফেস লেখেন, সো দুটো ইন্টারফেস কে ইন্টারফেস এ এক্সটেন্ডস ইন্টারফেস বি, এভাবে আপনি ইনহেরিট করতে পারবেন। তো মোটামুটি ইন্টারফেসের ইন্ট্রোডাকশন একটু কি, আর পরবর্তী ভিডিওতে আমি ইন্টারফেসকে কিভাবে জাভা কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হয় তা দেখাবো। আজকে ভিডিও একটু কি, ধন্যবাদ। ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সায়েফ রিয়াদ লিখে সার্চ করবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন, তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকবেন।